ভারতের করোনা সংক্রমণের তীব্রতায় দেশটির সাথে বাংলাদেশের সীমান্তে বাড়তি সতর্ক অবস্থা নেওয়া প্রয়োজন বলে মত দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বাংলাভিশনকে দেয়া সাক্ষাৎকারে সংস্থাটির মুখপাত্র ডাক্তার নাজমুল ইসলাম জানান, ভারতসহ কয়েকটি দেশ থেকে আগতদের জন্য 14 দিনের কোয়ারেন্টাইন নিশ্চিতের সুপারিশ করেছে অধিদপ্তর। এদিকে বাংলাদেশের বিদ্যমান ভাইরাসের জিনোম সিকোয়েন্স পর্যাপ্ত হচ্ছে না বলে অভিযোগ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুশতাক হোসেনের। লাগাম ছাড়া অবস্থায় ভারতের করোনা সংক্রমণ ও মৃত্যু প্রতিদিনই ভাঙছে রেকর্ড। বিপর্যস্ত অবস্থায় প্রতিবেশী দেশটির স্বাস্থ্য ব্যবস্থা। ভারতে করোনা ভাইরাসের নতুন ধরনকে আগের থেকে 50 থেকে 60 ভাগ বেশি ভয়ঙ্কর হিসেবে চিহ্নিত করেছেন দেশটির বিজ্ঞানীরা। সেটি ছড়িয়েছে সীমান্ত লাগোয়া প্রদেশ পশ্চিমবঙ্গেও। এই অবস্থাকে বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এক সীমান্ত থেকে আরেক সীমান্তে যেতেই পারে, কাজেই সেখানে আমাদের অবশ্যই নজরদারি এবং সতর্কতার কোনো বিকল্প নেই। 14 দিনের কিন্তু ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনের কথা কিন্তু বলা হয়েছে। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে আমরা কিন্তু আমাদের প্রস্তাবটি দিয়েছি। এখন সেটি কতটুকু রক্ষা করা হবে বা যাচাই বাছাই করে কতটুকু রাখা যাবে সেটি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন, কিন্তু আমরা মনে করি যে জীবন জীবিকার সুরক্ষার স্বার্থেই এই এই কোয়ারেন্টাইনের বিষয়টি খুব কঠোরভাবে প্রতিপালন করা উচিত। দেশে এখনও ভারতে ভাইরাসের ধরন পাওয়া যায়নি বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। তবে এখনই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আমাদের যে সমস্ত পোর্ট অফ এন্ট্রিগুলো আছে, স্থলবন্দর বা বিমানবন্দর যেখান দিয়ে বাংলাদেশের আমাদের নাগরিকরা ফিরে আসেন, সেখানে কিন্তু একেবারেই এই প্রত্যেকটি কাগজেই খুব আমি বলবো যে খুব মেটিকুলাসলি চেক করা হচ্ছে। ট্রান্সমিশন চেইন ভাঙবার জন্য যে কাজগুলো করি, টেস্ট করা, কন্টাক্ট ট্রেসিং করা, আইসোলেশন করা, কোয়ারেন্টাইন করা, সেই কাজগুলোতেই আমাদেরকে অধিকতর মনোযোগী হতে হবে। জেনোম সিকোয়েন্স করে আসলে মিউট্যান্ট যেটি আপনারা ভারতের কথা বলছেন, এটি এখনো আমাদের এখানে আমাদের বিজ্ঞান গবেষণাগারে যারা কাজ করেন তারা এই বিষয়ে আমাদেরকে কোনো তথ্য দেননি। বাংলাদেশ সহ সব দেশের জন্যই এটা একটা আমাদের সেই সতর্কমূলক অবস্থার বিষয় আছে, সেখানে আমাদের ঝুঁকি আছে। আমাদের দেশে যখন সংক্রমণ বেড়ে যায় সেটি আবার ভারত সহ অন্যান্য দেশের জন্য যাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে তাদের জন্য কিন্তু বিপদজনক। এদিকে বিদ্যমান সংকটপূর্ণ মুহূর্তেও পর্যাপ্ত জিনোম সিকোয়েন্সের সক্ষমতা নিয়ে ক্ষোভ জানালেন ডাক্তার মুশতাক হোসেন। সার্ভিলেন্সের জন্য যতখানি জিনোম সিকোয়েন্স করা দরকার ততখানি কিন্তু আমরা করতে পারছি না। আমাদের সে কারিগরি দক্ষতা আছে, প্রশিক্ষিত জনবলও আছে, কিন্তু এখানে সম্পদের যোগান দিতে হবে। সংক্রমণের ঝুঁকি কমাতে বদ্ধ ও এসি রুমে না থেকে সবাইকে খোলামেলা পরিবেশে অবস্থানের পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। মাইনুল শোভন, বাংলাভিশন, ঢাকা।